কালকে বেশি করে তেতো খেয়ে নিবি। সবাইয়ের জিনিস রয়েছে, সবাইকে ভালো রাখুক আর সবার শুভ বুদ্ধি জাগ্রত হোক, এটুকুই চাইবো। আজ শনিবার, তো হাফ ছুটি আছে স্কুলের, এখন বেরোবো রেডি হয়ে স্কুলের জন্য। আগে রেডি হবো, তারপর খাবো, মা হয়তো দিয়ে দিয়েছে খাবার। আর ছুটির পর আজকে যাব গড়িয়াহাট, কিছু কাজ আছে, আর সামনেই পুজো, তো বেশ কিছু জিনিসপত্র কেনার আছে, কুর্তি কেনার আছে, তো সেগুলো তোমাদের সাথে সবটা শেয়ার করব। আর কেনাকাটা হয়ে গেলে যদি হাতে টাইম থাকে দেন যাব একটা এক্সিবিশনে। আর আজ তো বলতেই হবে গণপতি বাপ্পা মরিয়া। এবার 10:20 বাসটা পেয়ে গেলে একদম তাড়াতাড়ি চটপট পৌঁছে যাব। বেরোলাম আমি স্কুল থেকে, এখন বাজছে 1:45 মতো, একটু খিদে খিদে পাচ্ছে, এখন কিছু খাবো না, গড়িয়াহাট যাচ্ছি, ওখানে একটা জুসের দোকান আছে, ওখান থেকে গিয়ে কিছু একটা শেক খাবো, তারপরে কিছু কাজ আছে, দিয়ে কিছু কেনাকাটাও করবো। মেট্রো থেকে নামলাম, এবার উপরে উঠি, একটা অটো করলে দেন গড়িয়াহাট পৌঁছাবো। আমি চলে এসেছি আমার পছন্দের জুসের দোকানে, এম বাজারের ঠিক উল্টো দিকে, একদম গড়িয়াহাটের মোড়ে। আর আজকে অনেক দিন পর নিয়েছি চকলেট অ্যান্ড ড্রাই ফ্রুট শেক। চৈত্র মাসে সেল থাকে। আচ্ছা, ওনার দোকান থেকে আমি দুল নিলাম, কোনটা নিলাম আমি বাড়ি গিয়ে দেখাচ্ছি, কিন্তু কালেকশনগুলো আমার ভীষণ ভাল লেগেছে। আর মোনালিসা স্টোনের উপর অনেক রকমের কালেকশন আছে, এখান থেকেই আমি একটা নিয়েছি। আর কোরিয়ান কানের দুলও অনেক রকম আছে, এই যে ভ্যারাইটি অফ কোরিয়ান কানের দুল। হ্যাঁ, আর অক্সিডাইজ প্লাস গোল্ডেন অনেক কিছু আছে এখানে, তো এটার নাম হচ্ছে ফ্যান্সি স্টোর, এটা একদম বাসন্তী দেবী থেকে জাস্ট 1 মিনিটও না, বাঁ হাতেই পড়ছে, এখান থেকে এই দিদির দোকান থেকে নিলাম, তোমরা আসলে কিন্তু অবশ্যই জানিও। ওই যে আচ্ছা আচ্ছা, এই যে কোরিয়ান ব্রেসলেটও রয়েছে, খুব সুন্দর, আমি অনেকগুলো কানের নিয়েছি এখান থেকে। ও ফাইনালি আমি কুর্তি পেলাম, এই K3 ক্রিয়েশন থেকে দুটো কুর্তি নিয়েছি, ওদের কালেকশনগুলো আমার বেশ ভালো লেগেছে, 2-পিস 3-পিস নর্মাল কুর্তি, ফেস্টিভ কালেকশন, আর সব কিছু মিলিয়ে আমার ওদের কালেকশন দাম দুটোই ভালো লেগেছে। আর এই দোকানটার লোকেশনটা একটুখানি বলে দিই, এটা হচ্ছে রিলায়েন্স ট্রেন্ডস, যেটা আছে ঠিক তার সামনেই। আর এই যে দেখো কালেকশনগুলো, তোমাদের কেমন লাগছে জানিও। আর এই যে টাঙানো আছে, এর মধ্যে থেকেই আমি একটা নিয়েছি, পরে দেখাবো বাড়ি গিয়ে। ফাইনালি আমার কুর্তি কেনা হলো, আর তোমরা ইনসাইড আউটের ব্লগ তো নিশ্চয়ই অনেকেই দেখো, খুব কাছে গড়িয়াহাটের, খুব কাছে হিন্দুস্তান পার্কের কাছে একটা জায়গাতে, আজ থেকেই কাল থেকে শুরু হয়েছে সম্ভবত ওদের একটা এক্সিবিশন, তো সেখানে ইনসাইড আউটও এসেছে বিয়ন্ড 6 ইয়ার্সের কালেকশন নিয়ে, তো আমার হাতে এখন বেশ কিছুটা টাইম আছে, তাই ভাবছি একবার ঘুরে আসি গিয়ে, খুব কাছাকাছি আছি, তো এখন ওটার দিকেই যাচ্ছি। আর এইবারে গড়িয়াহাটে কুর্তির কালেকশন দেখে না আমি ভীষণ ডিসঅ্যাপয়েন্টেড, মানে তিনটা দোকান থেকে আমি মেনলি কিনি, লাস্ট একটা দোকানের ওটার ভরসাতেই ছিলাম, ফাইনালি ওটা থেকেই নিলাম, দুটো কুর্তি নিয়েছি, বাড়িয়ে দেখাবো। আর ব্লাউজের কালেকশন বেশ আছে, শাড়িও কিছু কিছু দোকানে ভালো লাগলো। আর অক্সিডাইজের জিনিসের দাম অসম্ভব বেশি বলছে, মোনালিসা স্টোন দিয়ে আমি দুটো কানের দুল কিনেছি, আমার একটা হারও কেনা ছিল কিন্তু সেটা পাইনি, মানে প্রায় 2-3 গুণ দাম বেশি বলছে, এটা আমার মনে হচ্ছিল, আমি অনেক জায়গাতে দেখেছি, মানে দর করছিলাম আর কি। এই যে আমি এটার কথাই বলছিলাম, পূজা পার্বণ 2.0,
কনভেনো ব্যাংকোয়েট, ওটাতে আমি এখন যাচ্ছি। বোন থাকলে বলতাম এখানে একটা ছবি তুলে দিতে, এখানে আগেও একটা ছবি আছে। ব্যাংকোয়েটের ভিতরে তো চলে এসেছি, এখান দিয়ে কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না। গত 20 মিনিট ধরে আমি অনেকগুলো হোম গ্রোন ব্র্যান্ড আর তাদের কালেকশন ঘুরে ঘুরে দেখছিলাম, আর এখানে সবাই ভীষণ ওয়েলকামিং, আর ব্যাংকোয়েটটা তো প্রচণ্ড প্রিটি, আর ব্যাংকোয়েট কম ভুলভুলাইয়া বেশি। তোমাদের অনেকের মতো আমিও ওনার বাচনভঙ্গির ফ্যান, তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো। বং সোলমের দিদি, উনিও এসছেন শপিং করতে, আর আমি খুঁজে খুঁজে চলে এসেছি বিয়ন্ড সিক্স ইয়ার্স বা ইনসাইড আউটের কালেকশন দেখতে, আর এখানে এসে অর্পিতাদির সাথে দেখা হয়ে গেল। আমি সৌহার্দ্যদাকে এক্সপেক্ট করছিলাম, কারণ আমি একজন তার কাজের ভীষণ বড় ফ্যান। বাই দ্য ওয়ে, ভীষণ সুন্দর এক্সপিরিয়েন্স হলো। এক্সিবিশন আমার ঘোরা হয়ে গেল, এবার বেরোচ্ছি। রেডি হয়ে গেছি আমি, মাও রেডি হয়ে গেছে, বোন আসছে, আসলেই বেরোবো। ওর তো পরীক্ষা চলছিল, তো ওর সাথে যাব বলেই এই দুদিন আগে মেলা বসেছে, বাট ওটায় যাইনি। আজকে আমি, মা, বোন, মাসিও আসবে কিছুক্ষণ বাদে, তো আমরা চারজন মিলে একসাথে মেলায় যাব। তার আগে এখানকার আশেপাশে বেশ কয়েকটা সুন্দর সুন্দর গণেশ পুজো হয়, সেগুলো আগে দেখবো। পুরো দুর্গাপুজোর মতো লাইটিং। এক মাস পর আমি ওকে দেখছি আজকে, এক মাসেরও বেশি হয়ে গেছে। পরশুদিন পরীক্ষা শেষ হয়েছে, আর আজকে আমরা গণেশ ঠাকুর দেখতে বেরিয়েছি। হ্যাঁ, এটা আমরা দ্বিতীয়বার লাড্ডু পেলাম বেরোনোর পর, এটা আমাদের সেকেন্ড লাড্ডু আজকে। সকাল থেকে ওর মন লাড্ডু লাড্ডু করছিল। হ্যাঁ সত্যি, আর এই যে এই দেখো কত সুন্দর মানে গেটটা করেছে, আর এত সুন্দর ভিতরটা সাজিয়েছে। এই ভিতরে আমার এক স্টুডেন্ট আছে, তো ও আসছে, আমরা নিচে অপেক্ষা করছি। মা বলছে আজকে এত মিষ্টি খাচ্ছিস, কালকে বেশি করে তেতো খেয়ে নিবি। এত আলো দেখে মনে হচ্ছে দুর্গাপুজো এসে গেছে, বাট ফাইন দেখেছি যেই আমি কথা বলতে যাচ্ছি সেই ফাইনালি আমরা মেলায় যাচ্ছি। মানে জীবনে এত বছরে প্রথমবার আমার বাড়ির এত কাছে মেলা বসেছে, তাও আবার গণেশ পুজো গুলো, তাও আবার গণেশ পুজো গুলো, এই মেলা নাকি এক মাস থাকে। আমার মায়ের খুশিটা দেখো, মানে মা এত বছর বিয়ে হয়ে এসেছে কিন্তু এই প্রথম এই মাঠে এই রকম রেঞ্জের মেলা দেখছে। বলে সারা বছর যেন থাকে, মানে এত খুশি, এত খুশি। মাসি এসে গেছে, আর এসে এসেই কেনাকাটি করতে লেগেছে, আর এই দোকানে সব জিনিসের দামটা দেখো খালি মাত্র 7 টাকায় নাকি। তো দেখা যাক 7 টাকায় কী কী পাওয়া যায়। এই দেখো 7 টাকায় 10 টাকা থেকে 500 টাকার নোট অবধি পাওয়া যাচ্ছে, এটা মেলাতেই সম্ভব। ফাইনালি আমি চলে এসেছি আমার পছন্দের জায়গায়, এখন জিলিপি আর মালপোয়া নেব, যে দুটো ছাড়া মেলায় আসা আমার জন্য মানে বৃথা আর কি, কোনো মানেই হয় না। চলে এসেছি বাড়িতে, লাস্টের দিকে আমার ফোনের স্টোরেজ ফুল হয়ে গিয়েছিল, আমরা জিলিপি মালপোয়া একটু খেলাম। আমরা তো এতটা দেরিতে গেছি, দেরি সেরকম না, 8:30 বাজে, তার মধ্যেই সব ঘুগনি শেষ হয়ে গেছে, পাপড়ি চাটও প্রায় শেষের দিকে, ফুচকারও জল শেষের দিকে, তো ওগুলো আর কিচ্ছু খেতে পারলাম না। আমি তো পাপড়ি চাট খেতে গিয়েছিলাম মেলাতে, আমি গেলে পাপড়ি চাট খাই খাই, আর লাস্টে একটুখানি জিলিপি মালপোয়া খেলাম, সেগুলোর ফুটেজ তো নিতে পারলাম না। ওই একটাই জিলিপি মালপোয়া দোকান বসেছিল, বাট মেলাটা যে বসেছে মানে ভীষণ ভীষণ আনন্দ লাগছিল। 2-3 দিন ধরে আমি দেখছি যে মেলা বসেছে, কিন্তু আজকে সবার সাথে যাব বলে এর আগে ঢুকিনি মেলায়, ওর পাশ দিয়েই রোজ যাওয়া আসা করছি। যাই হোক, এবার ফ্রেশ ট্রেশ হই, ফোনটা আগে ফাঁকা করি, তারপরে আবার তোমাদেরকে দেখাবো যে গড়িয়াহাট থেকে আমি কি কি কিনেছি। গুড মর্নিং এভরিওয়ান, আজকে নেক্সট ডে, কাল তোমাদের সাথে গড়িয়াহাট থেকে কি কি কিনেছি সেগুলো শেয়ার করা হয়নি, আজকে চলো চটপট সেগুলো আগে দেখাই। আমি গিয়েছিলাম মেনলি কুর্তি আর জুয়েলারিস কিনতে, তো প্রথমে তোমাদেরকে আগে একটা কুর্তি দেখাই।
এই কুর্তিটা আমি নিয়েছি রয়্যাল ব্লু কালারের, ফেস্টিভ সিজনের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। আর এটার গলার কাছে দেখো একদম লম্বা ভারী জরির কাজ আছে, পুরো বডিতে এরকম ছোট ছোট জরির সুতোর বুটি দেওয়া রয়েছে। আর এটার মেটেরিয়ালটা হলো শিফন জর্জেট। তোমাদেরকে স্লিভসটা একবার দেখাই, ভিতরে অ্যাটাচ স্লিভস আছে আর স্লিভসেও কিন্তু বডির যে ছোট ছোট জরির কাজ সেটা কন্টিনিউ হয়েছে। তো এই কুর্তিটা আমার নিয়েছে 700 টাকা। এই সুন্দর সুতোর কাজটা দেখেই এটা আমার পছন্দ হয়ে গিয়েছিল সাইড থেকে। আর তারপর খোলার পর দেখলাম যে এটা একটা হাফ হাফ কুর্তি, যেখানে এক পাশটাতে হাকোবার উপরে সুতোর কাজের ফুল করা রয়েছে আর এক পাশটাতে এই নিয়নিশ আর গ্রিনিশ বলবো, নিয়ন আর গ্রিনিশ কালারের একটা প্যাচ দেওয়া রয়েছে। আর হাতাতেও হাকোবা যে প্রিন্টটা সেটা কন্টিনিউ হয়েছে, আর শেষে এসে আবার এই কালারের একটা প্যাচ দেওয়া রয়েছে। এই কুর্তিটার এই কাজটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। আর এটার পিঠটাও কিন্তু পুরোটা এই রকম প্রিন্টের আছে। এই হাফ হাফ কুর্তিটা আমার নিয়েছে 550 টাকা। কুর্তি ছাড়াও আমি অনেকগুলো কানের দুল কিনেছি। তো প্রথমেই তোমাদেরকে দেখাবো এই গ্রিন মোনালিসা স্টোনের প্রিটি দুলটা। এটা তো আমার দেখেই পছন্দ হয়ে গিয়েছিল। আমার একটা গ্রিন কালারেরই দুল খুঁজছিলাম আমি। তো এই ওপরে একটা ফ্লাওয়ার মোটিভ রয়েছে আর নিচটা এরকম গোল। এই মোনালিসা স্টোনের দুলটা আমার নিয়েছে মাত্র 90 টাকা। দেখতে এটা একটু ঝুমকো টাইপের, আর এই যে কালারটা দেখছো এটা কিন্তু ফোনে হয়তো ইয়েলো লাগছে, কিন্তু এটা ইয়েলো না, এটা ওই একটু নিয়নিশ গ্রিনিশ ভাব আছে আর কি, নিয়নিশ ইয়েলো টাইপের। তো এই ঝুমকোটা আমি নিয়েছি মোনালিসা স্টোনের ওপরই। আর এখানে নিচে খুব সুন্দর অক্সিডাইজডের কাজ করা রয়েছে আর এখানে দুটো হাতির মোটিভ করা রয়েছে। তো এই দুলটা আশা করছি ভালো লাগবে। এটা কিসের সাথে পরবো বা কিসের সাথে স্টাইল করবো সেটা তো তোমরা পুজোতেই না হয় দেখো। এটার দাম নিয়েছে 100 টাকা। এই কোরিয়ান ব্রেসলেটটা, এখানেও একটা ফ্লাওয়ার মোটিভ করা আছে আর এই পুরোটা কিন্তু অ্যান্টি টার্নিশ। আর তার সাথে এখানে যে হাফ জায়গাটাতে ক্রিস্টাল আছে আর হাফটা ক্রিস্টাল নেই দেখো, এই যে এটারও দাম নিয়েছে 100 টাকা। নেক্সট একটা কিউট টেস্ট কানের দুল তোমাদেরকে দেখাবো, এটার দাম নিয়েছে 50 টাকা। এই হলো দুলটা, দুটো পাখি বসে আছে একটা ডালে। এটা আমার ভীষণ ইউনিক লেগেছে, রেগুলার ওয়্যারের জন্য আমার তো মনে হয় এটা একদম পারফেক্ট। তো সেই জন্য নিয়েছি 50 টাকা নিয়েছে এই দুলটা। একটা চুলের কাঁটা নিয়েছি 20 টাকা নিয়েছে। এটা অনেকেই হয়তো ইউজ করে, পিছন দিকে একটা লটকান দেওয়া আছে, আমি কখনো ব্যবহার করিনি তো এবার করব। লাস্ট যে দুলটা দেখাবো সেটা হচ্ছে একদম শো স্টপার দুল। এটা আমি দেখেই আমার ভালো লেগে গেছে আর এটার জন্য অনেকটা দরদাম করতে হয়েছে। তো হিয়ার ইট ইজ, দেখো কি সুন্দর একটা শ্যান্ডেলিয়ার টাইপের দুলটা। আর এটা ইয়েলো কালারের, এখানে মিনেকারির কাজ করা রয়েছে। এই যে অংশগুলো গোল গোল আর চৌকো আছে এগুলো সমস্তটা মিনে করা আর মাঝখানে এরকম ছোট ছোট স্টোন বসানো আর নিচে এরকম ইয়েলো কালারেরই পার্ল দেওয়া রয়েছে। এটা তো আমার দেখেই পছন্দ হয়ে গেছে, এটা পরলে আর কোনো হার পরারই দরকার নেই। তো এই কানের দুলটা আমাকে প্রথমে বলেছিল 350 টাকা। আর তোমরা কমেন্টে গেস করো যে আমি কত টাকা এটা কিনেছি। তো এই দুলটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে একদম ভুলো না। আর এটা পুজোর সময় স্টাইল করার জন্য আমি ভীষণ এক্সাইটেড। লাস্ট বাট নট দ্য লিস্ট, এই ব্যাগটা নিয়েছি। এই ব্যাগটা আমি অনেক খুঁজে খুঁজে পেয়েছি, পার্টিকুলারলি এই কালারটা, আর আই এম সো হ্যাপি। এই ব্যাগটা অনেকভাবে স্টাইল করা যাবে, ক্রস বডি হিসাবেও নেওয়া যাবে, আবার একটা সাইডেও নেওয়া যাবে সাইড ব্যাগ হিসাবে। আর এখানে যে স্পেসটা আছে এটাও কোয়াইট এনাফ, অনেক কিছু ধরে যাবে। আর পুরো যে ব্যাগটা যে লুকটা সেটা শাড়ি কুর্তি তাছাড়াও কোথাও ঘুরতে গেলে ফ্লোয়েড ড্রেসের সাথে আমার তো মনে হয় দারুণ লাগবে। আর এটাকেও স্টাইল করার জন্য আমি ভীষণ এক্সাইটেড পুজোর সময়। আর এই ব্যাগটার দাম নিয়েছে 250 টাকা। এখানেই শেষ হলো আমার গড়িয়াহাটের কেনাকাটা। তোমাদের কেমন লাগলো আর তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও ওই কানের দুলটা দর দাম করে আমি ঠিক কত টাকায় কিনেছি। আর তোমরা কে কতটা দর করতে পারো সেটাও যদি কোনো ইন্টারেস্টিং স্টোরি থাকে সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানিও। তোমাদের কমেন্ট পড়তে আমি ভীষণ ভালোবাসি। এখনো যদি ব্লগটা দেখে থাকো থ্যাংক ইউ সো মাচ। আর ভালো লাগলে একটা হিউজ থামস আপ দেবে, লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু চ্যানেলটাকে একদম ভুলো না। আজকের মতো টাটা।